গীত সংহিতা 28 অধ্যায় বচন 1-9। হে প্রভু, আপনি আমার শিলা, আপনার সাহায্যের জন্য আমি আপনাকে ডাকছি। আমার প্রার্থনা থেকে কান ফিরিয়ে নেবেন না, যদি আপনি আমার ডাকে সাড়া না দেন, লোকে ভাববে আমি কবরের মৃত ব্যক্তির চেয়ে উন্নত কিছু নই। প্রভু, আমার দু হাত তুলে আপনার পবিত্রতম স্থানে আমি প্রার্থনা জানাই। যখন আমি আপনাকে ডাকি, আমার ডাক শুনুন, আমার প্রতি কৃপা প্রদর্শন করুন। প্রভু, আমাকে খারাপ লোকদের একজন ভাববেন না। সেই সব লোক সলম শব্দের দ্বারা তাদের প্রতিবেশীদের অভিনন্দন করে, কিন্তু মনে মনে তারা প্রতিবেশীদের বিরুদ্ধে মন্দ ফন্দি আঁটে। প্রভু, ওইসব লোক অন্যান্য লোকদের প্রতি মন্দ আচরণ করে, অতএব তাদের যাতে খারাপ হয় তাই করুন, যেমন ওরা অন্যদের করেছিল। মন্দ লোকরা কখনই প্রভুর ভালো কাজগুলো বুঝতে পারে না। প্রভু যে সব ভালো কাজ করেন তা তারা দেখে না, না তারা বুঝতে চায় না, তারা শুধু ধ্বংস করতে চায়। প্রভুর প্রশংসা কর, তিনি আমার প্রতি করুণা করার প্রার্থনা শুনেছেন। প্রভুই আমার শক্তি, তিনি আমার ঢাল, আমি তাকে বিশ্বাস করেছি। তিনি আমায় সাহায্য করেছেন, আমি প্রচণ্ড খুশি, এবং তাই আমি তার প্রশংসা করে গান গাইছি। প্রভু যাকে পছন্দ করেন তাকে রক্ষা করেন, প্রভুই তাঁর শক্তি। ঈশ্বর আপনার লোকদের রক্ষা করেন, আপনার অধিকারভুক্ত যারা তাদের আশীর্বাদ করুন, তাদের আপনি চিরকালের জন্য নেতৃত্ব দিন এবং তাদের সম্মান দিন। গীত সংহিতা 28 অধ্যায় বচন 1-9।